হাই আমি সংহিতা রুদ্র মজুমদার ইউএসের পেনসিলভেনিয়া থেকে বলছি আমরা এখন করোনা ভাইরাসের জন্য ভীষণভাবে এফেক্টেড চারিদিকে সবার মন খারাপ বাচ্চারা বড়রা কেউ বাড়ির বাইরে বেরোতে পারছে না তাই কি করে বাড়িতে সেফ থাকা যায় হেলদি থাকা যায় পজিটিভ থাকা যায় ছোট ছোট বাচ্চাদের কি উপায় বাড়িতে রাখা যায় যাতে তারা হাসি খুশিভাবে প্রতিটা দিন সুস্থভাবে বেড়ে উঠতে পারে সেটারই চেষ্টা করেছি আমি যেটা করেছি এই লকডাউন আজকে আমরা টু মান্থ হল লকডাউন ঘরে বসে আছি সামারে জেনারেলি আমরা প্রচুর ঘুরতে যাই অ্যামিউজমেন্ট পার্কে যাই বিচে যাই রোজ দিন ওয়াকিংয়ে সাইকেলিং করি কিন্তু মেনলি বাচ্চারা ওরা তো আর বাড়িতে থাকতে পারে না ওরা অলওয়েজ বিজি থাকে এদিক ওদিক গিয়ে দৌড়াদৌড়ি করে কিন্তু আমি এখন কি করেছি বাচ্চাদেরকে যাতে বিজি রাখা যায় তাই গার্ডেনিং শুরু করেছি গার্ডেনিং আমি প্রত্যেক বছরই করি এবার আরেকটু বেশি করে করছি আমরা প্রথম বেশ কিছু ফ্লাওয়ার আর সিডস কিনে এনেছি হোম ডিপো আমাদের নিয়ারেস্ট নেইবার স্টোর থেকে তারপর বাচ্চারা খুব আনন্দ করে সেই সিডসগুলো লাগিয়েছে জার্মিনেশান হয়েছে জল দিচ্ছে এবং আমি বেশ কিছু প্রোডাক্ট ইউজ করছি যেগুলো ভেরি ইজি অ্যাভেলেবেল ইন ওয়ালমার্ট টার্গেট অ্যান্ড হোম ডিপো লোজে যেই সারগুলো যেই যেই প্রোডাক্টগুলো ইউজ করলে আমরা আরও ভালো ফ্লাওয়ার আরও ভালো ভেজিটেবলস পেতে পারি আমাদের বাইরে যাওয়ারও দরকার হবে না আমরা ঘরে বসেই সুন্দর ফুল পাবো যেটা আমরা ঘর ডেকোরেশন বা পুজোর কাজে লাগাতে পারি আর ভেজিটেবলসগুলো আমরা একদম ফ্রেশ ভেজিটেবলস দিয়ে হেলদি ফুড তৈরি করতে পারি যাতে আমাদের কোনো রকম সার ইউজ করা হচ্ছে না এবং করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়টাও কম থাকবে প্লাস একটা মনকে তো পজিটিভ রাখা যাবেই এই সুন্দর গার্ডেনিংয়ের দ্বারা তাই এটা আমার স একটা ছোট্ট প্রচেষ্টা আমি এই ভিডিওটা সবার জন্য করলাম যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এনজয় মাই ভিডিও স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি হ্যাপি টু